জানি তো মুখে বড় বড় কথা বলা খুব সহজ, মুখে বড় বড় কথা বললেও আসলে তুমি চাও না আমি বাইরে গিয়ে কাজ করি, তাই নানা অজুহাতে এত রকম বাধা দেওয়ার চেষ্টা করছো। তোমাদের মতো পুরুষদের না আসলে কি করো, হিপোক্রিট কি বলছো সেটা একটু ভেবেচিন্তে বলো। মাত্র তো ওই গুটি কয়েক ইংরেজি শব্দ শিখে বসে আছো, আমি যদি হিপোক্রিট হই তাহলে তোমার মতো অসৎ মহিলার সঙ্গে এক ছাদের নিচে থাকতে আমার ঘেন্না করে। রনো কিছু না, মেজদা যদি জানতো যে তার ডেজিগনেট করে যাওয়া কাজ করার জন্য তুমি এইভাবে বাড়ির শান্তিটাকে গোল্লায় পাঠাবে তাহলে তোমাকে কোনো দায়িত্ব কখনো দিত না। কি বলতে চাইছো স্পষ্ট করে বলো। আর কত স্পষ্ট করে বলবো, তোমার শুনতে ভালো লাগবে? তোমার কোনো কথা শুনতেই আমার কখনো ভালো লাগে না, তবু আমার কাজ সম্পর্কে তোমার কি ধারণা সেটা আমার জানা দরকার। বলো, তে তো ওষুধ গেলার মতো করে সেটা শুনে ফেলি। তাহলে শোনো, যবে থেকে তুমি ফার্মের কাজ শুরু করেছো তবে থেকে তোমার জন্য একটার পর একটা প্রবলেম হচ্ছে, যে কোনো পরিস্থিতিকে মুহূর্তে বিষিয়ে ফেলতে তোমার জুড়ি নেই। মিস্ত্রিরা জানতেন না, বোধ করি এখনো জানেন না। তুমি জানানোর চেষ্টা করে দেখো, দেখো কোনো লাভ হয় কিনা। আমি জানালে তো শুধু এইটুকু জানাবো না, সবটা জানাবো। সবটা মানে? সবটা মানে যেটা এতদিন আমি শুধু একা জানতাম, এখন বাড়ি শুদ্ধ সবাই জানে। সেটা কি? যে তোমাকে এক মুহূর্তের জন্য বিশ্বাস করা উচিত না, তোমাকে বিশ্বাস করে তোমার উপর নানা কাজের দায়িত্ব দিয়ে মেজদা যে কত বড় ভুল করেছে সেটা মেজদারই করে জানা উচিত। মেজদা, তোমার এই বড় বড় লেকচারের থেকে আমার কাজের রেজাল্টকে বেশি ইম্পর্টেন্স দেবেন বলে আমার বিশ্বাস। হ্যাঁ, তোমার রেজাল্টের মধ্যে তো মেজ বৌদির সাথে জালিয়াতি করা, নিখিলেশ বাবুর বাড়ি ভাঙানো, এগুলোও পড়ে। জালিয়াতি? আমি জালিয়াতি করেছি? তোমার মেজ বৌদি, তিনি একজন অশিক্ষিত মহিলার মতো যেখানে খুশি সই করে দেবেন, পরে বস্তি বাড়ির মতন চিৎকার করবেন, তো তার দায়িত্ব আমার? মুখ সামলে কথা বলো। যাকে তুমি অশিক্ষিত বলছো, আমার দেখা মহিলাদের মধ্যে তিনি সবথেকে বেশি শিক্ষিত এবং কালচার্ড। তার সম্পর্কে এসব মন্তব্য অন্তত তোমার মুখ থেকে আমি সহ্য করব না। তা কেন সহ্য করবে? সত্যি কথা কবে তুমি সহ্য করতে পেরেছো? সত্যি কথা শোনো সহিনী, মেজ বৌদিকে আমি সম্পূর্ণভাবে বিশ্বাস করি আর তোমাকে এক বিন্দু, আমি চাই না আজকের পর থেকে আমার নামের সঙ্গে তোমার নাম ফার্মের ব্যাপারে কোনোভাবে জড়িত থাকুক। আমার হয়ে তুমি ফার্মের কোনো কাজ আজ থেকে আর করবে না। কি বললে তুমি? তোমার মতো একটা জালিয়াত দিস ইজ ইওর রিয়েল ক্লাস আফটার অল। যাই হোক, আমি কিন্তু তারককে নিয়েই বেরোচ্ছি।